বর্তমান সময়ের যে বাংলা সিনেমা আপনাদের ভালো লেগেছে? কোনটা বলি, আমার কাছে মনে আছে, বলবো, গোলই ভাল লাগছে ছবিটা। Hey brother, wait and see, inshallah. আমাকে আমার ভাঙা, বাট এমন ভাবেই ভেঙেছি যেটা ভাঙতে আবার অনেক প্রবলেম হবে অনেকের। এবার শাকিব খানের গোলই ছবিকে চরমভাবে অপমান করে বসলেন অনন্ত জলিল ও বর্ষা। গোলই ভাল লাগছে ছবিটা। 120 টাকার সিনেমা বানিয়ে দেশ জুড়ে তুমুল আলোচনা ও সমালোচনায় আছেন অনন্ত জলিল ও বর্ষা। সিনেমার প্রচারণা করতে গিয়ে অনন্ত জলিল ও বর্ষা দুজনেই বিস্ফোরক মন্তব্য করছেন, যেগুলো হচ্ছে ভাইরাল। অনন্ত জলিলের কাছে জানতে চাওয়া হয় সর্বশেষ তার দেখা বাংলা কোন ছবিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। এর উত্তরে অনন্ত জলিল বলেন, গোলই সিনেমা, গোলই সিনেমাটি ভালো লেগেছে। গোলই সিনেমার নাম বলার সময় অনন্ত জলিল হাসেন। অনন্ত জলিলের মুখে শাকিব খানের গোলই ছবির নাম শুনে বর্ষাও হাসতে থাকে, তার হাসিতে অপমানের ছাপ স্পষ্ট বোঝা যায়। অনন্ত জলিল তো শাকিব খানের গোলই সিনেমা দেখেইনি। শাকিব খানের গোলই সিনেমা অনন্ত জলিলের দিনদারের সিনেমার একদমই বিপরীত, কারণ শাকিব খানের সিনেমাটি কম বাজেটে নির্মিত হয়ে তৈরি করতে প্রায় 120 টাকার মতো খরচা করেছেন অনন্ত জলিল। তাই শাকিবের গোলই সিনেমা নিয়ে অনন্ত বর্ষা দুজনেই মজা নিলেন। অনন্ত জলিল জানান, শাকিব খানকে দিনদারের সিনেমা দেখার জন্য তিনি আমন্ত্রণও দিতে চেয়েছিলেন, তবে তার সাথে যোগাযোগ করতে পারেননি। এছাড়াও অনন্ত জলিল জানান, বাংলাদেশে তার সাথে কম্পিটিশন করার মতো শুধু একমাত্র শাকিব খানই আছে। এবারের ঈদে শাকিবের সিনেমা মুক্তি পেলে দুজনের মধ্যে লড়াই জমত বলে তিনি মনে করেছেন।